প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার নাম কি পিঙ্কি তো আপনার দেশের বাড়ি কোথায় খুলনা খুলনা তো দুবিয়া মানে পিঙ্কি আপা আপনার জীবনের কষ্টের কথাগুলো একটু বলেন আমরা শুনি আসলে কষ্টের কথা বলতে কি কষ্ট কিছু না তো আসার উদ্দেশ্যটা কি আসার উদ্দেশ্যটা সবাই একটা কোন কিছু নিতে আসে স্বামী নিতে আসে কি টাকা পয়সা যেতে আসে আপনার কি করে যদি কি সব কিছু পাওয়া যায় টাকা পয়সা ভালো একটা মনে হবে এটা আচ্ছা ভালো একটা মনে মানুষ দরকার আচ্ছা বিয়ে শাদী হয় নাই না তো আপনি থাকেন কোথায় থাকি ক্যাপ্টুলি তো ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে ছোট একটা ভাই আছে আম্মু আছে আব্বু আছে আচ্ছা আচ্ছা বাবা মা সবাই আছে না হ্যাঁ তো বাবা কি করে বাবা ভ্যান চালায় বাবা ভ্যান চালায় তো আপনি কি করেন আমি টেলার্সের কাজ করি মেশিন চালাই টেলার্সের কাজ করেন তো বিয়ে তো করেন নাই না না তো বিয়ে করবেন না করব ভালো একটা মনে মানুষ পাবে ভালো একটা মনে মানুষ পেলে করবেন আচ্ছা তো কি করতেছেন পড়াশোনা না কাজ করতেছি পড়াশোনা করার তো টাকা লাগে টাকা ছাড়া হয় না আচ্ছা আচ্ছা পড়াশোনা করতে টাকা পয়সা লাগে হ্যাঁ তো টাকা পয়সা কি নাই তো আপনার কোনো আত্মীয় স্বজন আছে না আমার কোনো আত্মীয় স্বজন নাই একটা কাকা আছিল তা মারা গেছে তো এই যে বললেন কোনো আত্মীয় স্বজন নাই রাগ করে বললেন নাকি না এটা রাগ করে বলবো কেন অনেক জায়গায় তো দেখা যায় যে আত্মীয় স্বজন থাকতো গরিব কোন আত্মীয় স্বজনকে দেখে না খোঁজ খবর নেয় না আমাদের কোনো আত্মীয় স্বজন নেই তা আপনার বেলা তেমনটা হয় নাই নাকি আচ্ছা তো আপনি পড়াশোনা করেন নাই না না মানে টেলার্সের কাজ করতেছেন হ্যাঁ তো পড়াশোনা করলে কি আর টেলার্সের কাজ করতে হতো না তা আমি তো গার্মেন্টসে চাকরি করা হতো তো পড়াশোনা করলেন না কেন পড়াশোনা করার তো ঠিক আমাদের আসিল না তাই করতে পারিনি এই যে কষ্টের জীবনগুলো কেমন লাগে খারাপ লাগে ভালো লাগে না তো যদি একটু কষ্ট করে পড়াশোনা করতেন তাহলে ভালো লাগতে বিয়ে হতো ভালো একটা সংসার হতো জীবনটা একটু নিজের মতো করে উপভোগ করতে পারতেন তো এখন আপনি কি বিয়ে শাদী করবেন হ্যাঁ করবো ভালো ভালো আচ্ছা আপনার লম্বা কতটুকু আছেন পাসপোর্ট পাসপোর্ট আচ্ছা ভালো লম্বা আছেন তো এত সিলিম কেন আপনি খাওয়া দাওয়া করেন না হ্যাঁ করি খাওয়া দাওয়া করেন তো টেনশন থাকলে কি আর সিলিম থাকবে অবশ্যই সবাই আচ্ছা টেনশন করেন খুব কি নিয়ে টেনশন করেন স্বামী কবে পাবেন সেটা নিয়ে নাকি না সেটা নিয়ে করবো কেন ফ্যামিলি নিয়ে আচ্ছা এক তো ফ্যামিলি টেনশন আবার দ্বিতীয় তো হচ্ছে বিয়ে সাথে বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না মানে দুই টেনশন একদিকে মানে একদম চেপে ধরছে নাকি আচ্ছা তো কেমন ছেলে পেলে বিয়ে করবেন পছন্দ আছে কিছু ছেলে যেরকম হোক না কেন যে আমার পাশে থাকবে ব্যাপারটা ভালো সেরকম আচ্ছা তো দর্শক আপনারা যদি পিঙ্কি আপার সাথে যোগাযোগ করতে চান তার নম্বর 0198176008 আমি নম্বরটা আবারও বলছি 0198176008 এই নম্বরে ফোন দিলে আপনারা কিন্তু পিঙ্কি আপার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম